আমাদের মধ্যে অনেকেই জানি না যে আমাদের নামে কটা সিম আছে, আমাদের আধার কার্ডের সঙ্গে কতটা সিম যুক্ত আছে, আমরা কিন্তু অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার আধার কার্ড দিয়ে কতগুলি সিম চালু আছে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভিডিওটি শুরু করা, আমাদের আধার কার্ডের সঙ্গে কতটা সিম যুক্ত আছে সেটা চেক করার জন্য আমাদেরকে চলে আসতে হবে ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে। আপনি সেটা মোবাইল থেকেও করতে পারেন, আপনি কম্পিউটার থেকেও করতে পারেন একই পদ্ধতিতে। তো আমি আপনাদেরকে কম্পিউটার থেকেই দেখাচ্ছি। তো আমি চলে আসলাম আমার ব্রাউজারে। ব্রাউজারে আসার পরে আপনি এখানে টাইপ করবেন ট্যাবকপ, ট্যাবকপ টাইপ করার পর আপনি সার্চ করবেন। সার্চ করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাবেন ট্যাবকপ কনসিউমার পোর্টাল। তো আপনাকে কিন্তু এইখানে ক্লিক করে দিতে হবে, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ট্যাবকপ যে অফিসিয়াল ওয়েবসাইট যে আছে সেটা কিন্তু আমাদের সামনে খুলে আসবে। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর মোবাইল নাম্বার। তো আপনার যেটা মোবাইল নাম্বার বর্তমানে আপনার কাছে আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। তো আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে এসেছে। তো আমি ওটিপিটা কিন্তু বসিয়ে দেব। তো আমি আমার ওটিপিটা কিন্তু বসিয়ে দিলাম। ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডেট দেখতে পাচ্ছেন, এই ভ্যালিডেটে ক্লিক করতে হবে, এই ভ্যালিডেটে ক্লিক করে দিতে হবে। ভ্যালিডেটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটা পেজ খুলে আসবে, দেখতে পাচ্ছেন আপনারা লিস্ট অফ মোবাইল নাম্বার রেজিস্টার্ড অন ইউর আইডিস। তো আমার আইডিতে কতগুলি মোবাইল নাম্বার যুক্ত আছে সেটা কিন্তু এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাস্টের চারটা অক্ষর, প্রথমের দুটা অক্ষর কিন্তু শো করছে। তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন, দেখতে পাচ্ছেন আমার নামে এতগুলি সিম কিন্তু আমি আপনাদের দেখালাম যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার আধার কার্ড দিয়ে কতগুলি সিম চালু আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর আপনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।